সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে হঠাৎই এই মিমটা আমার সামনে চলে এলো, আর আমি ভাবলাম কথাটা তো কোথাও না কোথাও ঠিকই। তোমাদের কি মনে হয়? যাই হোক, তোমরা যদি মনে করে থাকো যে এই যে WWE প্রত্যেকটা শোকে, প্রত্যেকটা বলবো না, মানে অধিকাংশ শোকেই এখন আগের থেকে টেপ করে রাখছে র আর স্ম্যাকডাউনের, এইটার জন্য আমাদের কাছে অনেক স্পয়লার্সও চলে আসছে। তো অনেকের এটা ভালো লাগে, অনেকের এটা ভালো লাগে না, কিন্তু যাদের ভালো লাগে তাদের কথা তো আলাদা, কিন্তু যাদের ভালো লাগে না তাদের জন্য খুবই দুঃখের একটা কথা হলো যে এইটা এখনও অনেকগুলো শোয়ের ক্ষেত্রেই করা হবে। কবে কবে বলবো এই ভিডিওতে, তো ভিডিওটা পুরোটা দেখো, আর তার সাথে সাথে জন সিনাকে নিয়েও আপডেট আছে এই ভিডিওতে, তো ভিডিওটা কিন্তু মিস করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেট স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। কালকে আমি ট্রিপল এইচ এই যে ওয়ার গেমস ম্যাচের ফিফথ মেম্বার হিসেবে সেথ রলিন্স আর ব্রনসন রিডকে রেখেছে, এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমার একটু টেম্পারেচার হাই ছিল, মানে একটু রেগেই আমি কথাবার্তা বলেছি, কিন্তু আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো আমি একাই শুধু রেগে গেছি, কারণ তোমাদের মধ্যেও কমেন্টে আমি দেখছিলাম অনেকে আমার সাথে একমত হচ্ছিলে, অনেকের ধারণা ছিল যে যা হচ্ছে হয়তো ভালোর জন্যই হচ্ছে, এটা নিয়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই। কিন্তু আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটার রিয়াকশন শুধু আমি একা না, অনেকেই রেগে আছে, আর অনেকেরই এটা পছন্দ হয়নি যে সেথ রলিন্স আর ব্রনসন রিডকে ওয়ার গেমসে ব্লাড লাইনের ফিফথ মেম্বার হিসেবে আনা হয়েছে। তো দেখো, ব্যাপারটা কিন্তু সবারই কোথাও না কোথাও একটু খারাপ লাগছে, আর আমি এখনও বলছি যে কালকের ভিডিওতেও আমি বলেছিলাম যে ম্যাচটা হয়তো খারাপ হবে না, হয়তো সার্ভাইভার সিরিজ শেষ হওয়ার পর আমরা বলবো এইটাই হয়তো সার্ভাইভার সিরিজের বেস্ট ম্যাচ ছিল, হয়তো ফাইভ স্টার ম্যাচও হতে পারে সেটা, কিন্তু ঘটনা হচ্ছে যে এই মুহূর্তে কি সত্যি সেথ রলিন্স আর ব্রনসন রিডের দরকার ছিল এই ম্যাচে? মানে যেখানে এটা ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইন হিসেবে অ্যাডভার্টাইজ করা হচ্ছিল বা সেই হিসেবেই স্টোরি লাইনটাকে চালানো হচ্ছিল, কথাটা জাস্ট এইখানেই। এবার অনেকে হয়তো মনে করেছে যে আমি ট্রিপল এইচের বুকিংকে খারাপ বলছি, দেখো ট্রিপল এইচের উপর আমার পার্সোনালি কোনো রাগ তো নেই, কারণ ট্রিপল এইচ আসার পর WWE-র অনেক ক্ষেত্রেই ভালো হয়েছে, কিন্তু যেমন কালকে আমি ভিডিও শুরুতেও বলেছিলাম যে ট্রিপল এইচও তো অ্যাটলিস্ট মানুষ, মানে অ্যাটলাস তো ট্রিপল এইচও মানুষ, আর মানুষ মাত্র ভুল তো হতেই পারে, তো ট্রিপল এইচেরও সব কিছু যে ঠিক হবে তেমন কোনো কথা নেই, ট্রিপল এইচও মাঝে মাঝে ভুল ডিসিশন নিতে পারে, এটাই আমার জাস্ট কথা ছিল। কিন্তু যখন ট্রিপল এইচের নামে নিন্দা করেছি তখন ট্রিপল এইচ যে কাজগুলো ভালো করছে সেটাও বলা দরকার। তো আমরা ভিন্স ম্যাকম্যানের সময় একটা জিনিস দেখেছিলাম যে WWE-র যারা সুপারস্টার ছিল তারা যদি WWE-র বাইরে অন্য কোথাও কিছু করতে চাইতো, মানে ধরো ইউটিউব চ্যানেল বা টুইচে স্ট্রিম বা এরকম কোনো আলাদা সোশ্যাল মিডিয়ায় কিছু করতে চাইতো, তো সেখানে ভিন্স ম্যাকম্যান বাধা দিতে চাইতো, কারণ ভিন্স ম্যাকম্যান মনে করতো WWE সুপারস্টাররা শুধুমাত্র WWE টেলিভিশনের জন্যই এক্সক্লুসিভ থাকবে। কিন্তু ভিন্স ম্যাকম্যান চলে যাওয়ার পর সেই ক্ষেত্রে সুপারস্টাররা অনেকটাই ফ্রি হয়ে গেছে, আর এখন সুপারস্টাররা যে যেমনটা চায় তেমনটাই করতে পারে, মানে তাদের সেরকম কোনো রেস্ট্রিকশন নেই। এর সব থেকে বড় প্রমাণ হলো রিসেন্টলি আমাদের সেমস, তার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স ক্রস করেছিল। তো ট্রিপল এইচ নিজে কালকে এক্সে মানে টুইট করে সেটার জন্য তাকে অ্যাপ্রিসিয়েশন জানিয়েছে। তো এইটা ট্রিপল এইচের সত্যি খুব ভালো জিনিস যে ট্রিপল এইচ অন্তত সুপারস্টারদের এইটুকু ফ্রিডম দিয়েছে যে তারা যদি WWE-র বাইরে অন্য কিছু করতে চায়, যতক্ষণ না সেটা কোনো অন্য কোম্পানিতে রেসলিং রিলেটেড হবে ততক্ষণ তাদের ফ্রিডম আছে যে তারা করতে পারে, ইউটিউব চ্যানেল হোক টুইচে গেমিং হোক বা যা ইচ্ছা যেটা তারা করতে চায় আর কি। হ্যাঁ, এবার যদি অনলি ফ্যান্সে গিয়ে কিছু ভুলভাল কাজ করে সেক্ষেত্রে তো একটু রেস্ট্রিকশন থাকবেই, তো সেটাই কিছু করার নেই। কিন্তু যাই হোক, যেমন ট্রিপল এইচের নামে কালকে নিন্দা করেছিলাম, এটা ট্রিপল এইচের একটা ভালো জিনিস যেটা আমার নিজের খুব ভালো লাগলো, তাই এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো, সেমসের চ্যানেলে তো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে আমি 1 মিলিয়নের তো আশা এখন করছি না, কিন্তু 100K-র একটা স্বপ্ন তো আছে, এবার সেটা পূরণ করা তোমাদের হাতে আছে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা পূরণ করে দিতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর একটু শেয়ারও করে দাও তোমার বন্ধুদের সাথে যাদের WWE-র উপর ইন্টারেস্ট আছে, তো তারাও যদি একটু দেখে তারাও যদি সাবস্ক্রাইব করে আমিও হয়তো কোনো দিন 1 মিলিয়ন তো না, অ্যাটলিস্ট 100K হয়তো পৌঁছাতে পারবো। সবই তোমাদের হাতে, এবার তোমরা দেখো তোমাদের কী ইচ্ছা, আমি তো শুধু তোমাদের কাছে রিকোয়েস্টই করতে পারি। যাই হোক, এবার পরবর্তী আপডেটে আসা যাক, যেখান থেকে জানা যাচ্ছে, মানে একটা আপডেট এসেছে যেখান থেকে জানা যাচ্ছে যে WWE ফিউচারও আরও অনেক র স্ম্যাকডাউনের এপিসোডকে আগে থেকে টেপ করতে চলেছে, মানে রেকর্ড করে রাখতে চলেছে। আর এই কারণেই আমি বলেছিলাম যারা যারা টেপ শো পছন্দ করো না বা স্পয়লার্স পছন্দ করো না তাদের জন্য এটা একটু খারাপ খবর, কারণ একটা আপডেট এসেছে যেখান থেকে জানা যাচ্ছে যে আমরা 29th November মানে সার্ভাইভার সিরিজের আগের দিন যে স্ম্যাকডাউনটা দেখতে পাবো
মানে সার্ভাইভার সিরিজের আগে লাস্ট স্ম্যাকডাউন যেটা হতে চলেছে সেটা আগে থেকে টেপ হতে চলেছে, কারণ 23শে না, আমাদের এখানে 23শে নভেম্বরই হবে, কিন্তু অ্যাকচুয়ালি 22শে নভেম্বরে যে স্ম্যাকডাউনটা হতে চলেছে সেই স্ম্যাকডাউনটার পরেই 29শে নভেম্বরে স্ম্যাকডাউনটাকে টেপ করে নেওয়া হবে, মানে সেটা আগে থেকে রেকর্ডেড থাকবে। তো 22শে নভেম্বরে স্ম্যাকডাউন শেষ হওয়ার পর আমরা মানে তারপরের সপ্তাহে মানে 29শে নভেম্বরে স্ম্যাকডাউনেরও স্পয়লার পেয়ে যাব। তারপরে জানা যাচ্ছে ডিসেম্বর মাসের 20 তারিখে যে আর কি স্ম্যাকডাউনের এপিসোডটা হতে চলেছে সেই স্ম্যাকডাউনটাকেও আগে থেকে টেপ করে নেওয়া হবে ডিসেম্বর মাসের 13 তারিখে স্ম্যাকডাউনের পর। মানে ডিসেম্বর মাসের 13 তারিখে স্ম্যাকডাউনের পরেও আমরা ডিসেম্বর মাসের 20 তারিখে স্ম্যাকডাউনের স্পয়লার্স পেয়ে যাব। এছাড়াও জানা যাচ্ছে যে 23 তারিখে মানে ডিসেম্বর মাসের 23 তারিখে যে রয়ের এপিসোডটা হতে চলেছে সেটাও আগে থেকে টেপ করা থাকবে, আর এই এপিসোডটাকে টেপ করা হবে 16ই ডিসেম্বর যে রয়ের এপিসোডটা হতে চলেছে সেই এপিসোডের পর, মানে 16ই ডিসেম্বরের রয়ের পর সেই রয়ের সাথে সাথে আমরা তার পরের সপ্তাহে রয়ের মানে 23শে ডিসেম্বরের রয়ের স্পয়লার্সও পেয়ে যাব। তো এইভাবে কিছু শোকে WWE আগে থেকে টেপ করে রাখছে, এবার টেপ করে রাখার পেছনে একটা মূল কারণ হলো ইন্টারন্যাশনাল শিডিউল, কারণ WWE যেহেতু অনেকগুলো ইন্টারন্যাশনাল লাইভ ইভেন্ট আসতে চলেছে সামনে, তো সেই কারণে স্ম্যাকডাউন আর র তার সাথে যাতে ক্ল্যাশ না করে তো সেই কারণেই শোগুলোকে আগে থেকে টেপ করে রাখা হচ্ছে, যেটা খুবই আনফর্চুনেট, কারণ অনেক বড় বড় জিনিস এই কারণে স্পয়লও হয়ে যায়। যেমন যেমন এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে নেক্সট উইকে যে রটা হতে চলেছে সেই রয়ের স্পয়লার্সও আমরা অলরেডি পেয়ে গেছি, যেখান থেকে আমরা জানতে পেরেছি যে সার্ভাইভার সিরিজের 5th মেম্বার কে হতে চলেছে। তো এইভাবেই অনেক বড় বড় জিনিস আগে থেকে স্পয়েল হয়ে যায় যদি শোগুলো টেপ করা থাকে, তো এইটাই একটা মানে টেপ শো এর একটা বলা যেতে পারে খুব বড় ডিসঅ্যাডভান্টেজ। এবার ফাইনাল আপডেটে আসা যাক, আর এই আপডেটটা শুনে তো তোমরা সবাই আনন্দে লাফাতে শুরু করবে, কারণ এই আপডেটটা হলো আমাদের সি নেশন লিডার 16-time ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে নিয়ে। তো WWE অফিসিয়ালি তাদের এক্স অ্যাকাউন্টে মানে বলা যেতে পারে তাদের ফর্মালি নোন অ্যাজ টুইটার অ্যাকাউন্টে একটা টুইট করে জানিয়েছে যে এই বছর মানে এই বছর কেন বলছি নেক্সট ইয়ার 2025 সালের যে রয়্যাল রাম্বল প্রিমিয়াম লাইভ ইভেন্ট হতে চলেছে যেটা হতে চলেছে 1st ফেব্রুয়ারিতে, তো সেই প্রিমিয়াম লাইভ ইভেন্টে জন সিনা অ্যাপিয়ার করবে, আর এইটাই হতে চলেছে জন সিনার লাস্ট রয়্যাল রাম্বল ম্যাচ। কারণ WWE একটা ভিডিও শেয়ার করেছে যেখানে জন সিনা নিজে বলছে যে রয়্যাল রাম্বলের টিকিট কিনতে, কারণ এইটাই শেষ রয়্যাল রাম্বল ম্যাচ যেখানে জন সিনা অ্যাপিয়ার করতে চলেছে। এবার অ্যাকচুয়ালি রয়্যাল রাম্বল ম্যাচে না, জন সিনা তো বলেছে রয়্যাল রাম্বল ইভেন্টে জন সিনা অ্যাপিয়ার করতে চলেছে, এবার সেখানে সে কোনো সিঙ্গলস ম্যাচেও কম্পিট করতে পারে আবার রয়্যাল রাম্বল ম্যাচেও কম্পিট করতে পারে, আর সম্ভাবনা এটারই বেশি আছে যে মেবি জন সিনা রয়্যাল রাম্বল ম্যাচে কম্পিট করবে যদি না তার আগে জন সিনা WWE রিটার্ন হয়ে যায়, জন সিনার কোনো স্টোরি লাইন সে সময় চলতে থাকে, তো কিন্তু সম্ভাবনা বেশি এটারই আছে যে জন সিনা হয়তো রয়্যাল রাম্বল ম্যাচে মানে যেটা 30-man রয়্যাল রাম্বল ম্যাচ হবে সেখানেই কম্পিট করবে। আর যেহেতু এটা জন সিনার লাস্ট রয়্যাল রাম্বল ম্যাচ হতে চলেছে তাই জন সিনাও বলেছে যে এই রয়্যাল রাম্বল যারা মিস করে যাবে তারা হয়তো আর আমাকে দেখতে পাবে না, মানে ইউ ক্যান সি মি। তো জন সিনার জন্য তো এটা বিশাল বড় রয়্যাল রাম্বল হতে চলেছে, আর অনেকে তো এইটাও মনে করছে যে এই রয়্যাল রাম্বল ম্যাচটা হয়তো জন সিনা জিততেও পারে, আর জন সিনা জিতে রাসেলমেনিয়াতে কোডি রোডসকে চ্যালেঞ্জ করতে পারে বা গান্থারকে চ্যালেঞ্জ করতে পারে বা সেই সময় যেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন থাকবে তাকে চ্যালেঞ্জ করতে পারে, করে 16-17 time ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে একটা রেকর্ডও বানাতে পারে। তো যাই হোক, 2025 তো পুরো জন সিনার ইয়ার হতে চলেছে, আর তোমাদের মধ্যে অনেকেরই একটা মিসকনসেপশন আছে যে অনেকে মনে করছে যে রাসেলমেনিয়ায় হয়তো জন সিনার রিটায়ারমেন্ট হবে, না আবার ওই জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দিই যে রাসেলমেনিয়াতে জন সিনা রিটায়ারমেন্ট নেবে না, জন সিনা 2025 সালে পুরো বছরটা জুড়েই কম্পিট করবে, কিন্তু যেহেতু 2025-এর পর আর জন সিনা কম্পিট করবে না, 2025 সালেই জন সিনা রিটায়ারমেন্ট নিতে চলেছে, তাই নেক্সট ইয়ার যে রাসেলমেনিয়াটা হবে মানে রাসেলমেনিয়া 41 সেটা জন সিনার লাস্ট রাসেলমেনিয়া হতে চলেছে, মানে ওর পরে রাসেলমেনিয়া 42-তে আমরা হয়তো আর জন সিনাকে কম্পিট করতে দেখতে পাবো না, কিন্তু তাই বলে এই না যে রাসেলমেনিয়া 41-এই জন সিনা রিটায়ারমেন্ট ম্যাচে কম্পিট করবে, না এটা তোমাদের ভুল ধারণা, এটা একটু ক্লিয়ার করে দিলাম। জন সিনা রিটায়ার করবে 2025 সালের অন্য যে কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে যেটা হয়তো বছরের শেষের দিকে হতে পারে, সামার স্ল্যাম হতে পারে, সার্ভাইভার সিরিজ হতে পারে, কিন্তু রাসেলমেনিয়াতে জন সিনা রিটায়ার হচ্ছে না, রাসেলমেনিয়াটা জন সিনার লাস্ট রাসেলমেনিয়া হতে চলেছে। তো এই একটা মিসকনসেপশন আমি আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি, কিন্তু আনন্দের খবর হচ্ছে এটাই রয়্যাল রাম্বলের জন্য জন সিনা অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেছে, যেটা তো হওয়ারই ছিল, আর এখন শুধু জন সিনাকে শেষবারের মতো রয়্যাল রাম্বলে এনজয় করার পালা। তো এই ছিল আজকের ভিডিও, এবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।